ওকে, লাস্ট টাইম আপনাদেরকে আমি দেখাইছিলাম একটা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। জাস্ট এই অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছিলাম লাস্ট ভিডিওতে, এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। যেন সেটার সেটিং যে অপশন আছে প্রোফাইল সেটিং, যেমন যে প্রোফাইল সেটিং আপনার পার্সোনাল ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন কিভাবে সেট করতে হয়। পাশাপাশি হচ্ছে আমরা ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, অ্যাকাউন্ট এগুলো হচ্ছে আমরা কমপ্লিট করছিলাম। তো আপনার যখন একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যায়, তারপরের কাজটা কি, তারপরের স্টেপে আমরা হচ্ছে যাই চলে যাই গিগ ক্রিয়েট করতে। তো গিগ ক্রিয়েট করার আগে আমাদের কিছু কাজ থাকে যে কাজগুলো আমাদের জন্য করা অত্যন্ত আবশ্যক। তো সেগুলো কি চলুন দেখে আসি। ফার্স্ট হচ্ছে আমরা যখন একটা গিগ ক্রিয়েট করতে যাই, ফার্স্ট হচ্ছে আমাদের প্রয়োজন গিগ রিসার্চ করা। কারণ আমরা যদি গিগ রিসার্চ না করি তাহলে হচ্ছে আমাদের কম্পিটিটর যারা আছে তাদেরকে আমরা বিট করে আমরা কাজ পাবো না। তো একটা প্রপারলি একটা গিগ রিসার্চ করার জন্য আমাদের ফার্স্টে যারা প্রয়োজন ক্যাটাগরি রিসার্চ করা, গিগ টাইটেল নিয়ে কাজ করা, কিওয়ার্ড রিসার্চ করা, ইমেজ ক্রিয়েট করা, ডিসক্রিপশন, এফএকিউ, রিলেটেড ট্যাগ, এখানে যে 7টা জিনিস আছে এই কয়টা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার একটা গিগ ক্রিয়েট করার জন্য। তো আমাদের ফার্স্ট থেকে হচ্ছে আমরা এই প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান রিসার্চ করে দেখবো একটা গিগ ক্রিয়েটের জন্য। তো এই 7টা জিনিস যখন আমাদের কমপ্লিট হবে দেন হচ্ছে আমরা একটা কমপ্লিটলি একটা গিগ আমরা মার্কেট প্লেসের জন্য রেডি করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমাদের কী করতে হবে, আমাদের ক্যাটাগরি রিসার্চটা করতে হবে। তো আজকে আমরা হচ্ছে যে ফার্স্ট ভিডিওতে আমরা ক্যাটাগরিটা কীভাবে রিসার্চ করবো সেটা হচ্ছে দেখবো। তো এর জন্য হচ্ছে আমার ফাইবারে যেতে হবে। ফাইবার থেকে আপনার হচ্ছে এখানে দেখেন দুইটা মুড আছে, আপনার হচ্ছে সেলার আর হচ্ছে বাইং মুড, দুইটা মুডে হচ্ছে যে ফাইবার কাজ করে। তো আমি এখান থেকে এখন হচ্ছে যে সেলার, আমার যেহেতু গিগ নেই সেজন্য হচ্ছে এটা এখন বাইয়ের মুডে আছে, আমি এখান থেকে সার্ভিস ফাইন্ড করতে পারবো। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে ফুল ভিডিওটা ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমার ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ে আসবেন দেখেন এখানে হচ্ছে আপনার অনেকগুলো ক্যাটাগরি অ্যাভেলেবেল আছে আপনার কাজের জন্য, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লোকাল এসইও, তো এই টাইপের অনেক কাজ কিন্তু এখানে আছে। কিন্তু আমরা জানি না যে কোন কাজটার মার্কেটে ভ্যালু কতটুকু, কীরকম কাজ অ্যাভেলেবেল আছে, এইগুলো হচ্ছে আমাদের সব কিছু রিসার্চ করে দেখতে হবে। আমাদের কম্পিটিটর কারা, তাদের কাছে আমরা কীভাবে তাদের থেকে একটা ধাপ আগিয়ে থাকতে পারি সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। তো ফার্স্টে যদি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটা নিয়ে যদি রিসার্চ করে আপনাদেরকে দেখাই, এবং দেখেন এখানে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং একটা অপশন, এটা কিন্তু নিউ ক্যাটাগরি দেখাচ্ছে ফাইবারে, এর আগে ছিল না, এটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে। দেন হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট, এটা কিন্তু নতুন ফিচার হিসেবে অ্যাড করা হয়েছে। তো আমরা এখানে বেসিক্যালি আমরা এখানে যে ক্যাটাগরিগুলো আছে 20টা বা উপরে আছে, আমরা 20টা ক্যাটাগরি রিসার্চ করে দেখবো না, আমরা জাস্ট 2 থেকে 3টা ক্যাটাগরি রিসার্চ করে দেখবো। তাইলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে ক্যাটাগরিগুলো কীভাবে রিসার্চ করতে হয় এবং ভালো নিশ যেটা সেটা কীভাবে চুজ করতে হয়। তো আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটা চলে গেলাম ফাইবার। দেন হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর আন্ডার যে ক্যাটাগরি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো দেখেন এখানে কী কী কাজ আগে অ্যাভেলেবেল আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, দেন হচ্ছে সোশ্যাল কন্টেন্ট, অডিয়েন্স রিসার্চ, এখানে আরও কিন্তু মোটামুটি 5-6টা ক্যাটাগরি আছে। সো এই 5-6টা ক্যাটাগরির কাজ নিয়ে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন হচ্ছে আমার এখানে যে প্রত্যেকটা ক্যাটাগরি আছে, আমার প্রত্যেকটা ক্যাটাগরিতে আমাকে দেখতে হবে প্রত্যেকটা ক্যাটাগরিতে কতগুলো গিগ আছে এবং প্রত্যেকটা গিগের কাজের পরিমাণ কীরকম। সো আমি এমন কোনো ক্যাটাগরি সিলেক্ট করবো না যেখানে দেখা যাচ্ছে গিগ আছে 1 লাখের উপরে এবং কাজ আছে মাত্র 5-7 হাজার। তো এইরকম ক্যাটাগরিতে যদি যাই দেখা যাচ্ছে আমার কাজের চিহ্নে কিন্তু লোকের সংখ্যা অনেক বেশি থাকবে, তো সেখান থেকে কিন্তু আমার কাজ পাওয়ার পসিবিলিটি অনেকটা কমে যাবে। তো দেখেন আমি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে চলে আসলাম, ম্যানেজমেন্টে আসার পর আমার কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু এখানে শো করতে আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, টুইটার, ইউটিউব, এবং আমি যদি বি ওয়ালে দিই তাহলে কিন্তু আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চলে আসবে এখানে, দেখেন আরও কিন্তু অনেকগুলো এখানে চলে আসবে, কোনটা কতগুলো গিগ আছে এইটা কিন্তু এখানেই শো করাচ্ছে, ইনস্টাগ্রাম রিলেটেড 1200। কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন ইনস্টাগ্রাম নিয়ে সার্চ করবেন আলাদাভাবে, যদি আপনি আপনাদেরকে সার্চ করে দেখাই ইনস্টাগ্রাম, শুধু হচ্ছে আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি, তো সার্চ করলে দেখেন অলরেডি এখানে কিন্তু 14,000 সার্ভিস অ্যাভেলেবেল, মানে 14,000 গিগ ক্রিয়েট করা আছে। তো 14,000 যদি গিগ থাকে তাহলে দেখা যাচ্ছে 14,000 সেলার কিন্তু এই লিস্টে নিয়ে কাজ করতে হবে, এবং এই লিস্টের উপরে কতগুলো কাজ অ্যাভেলেবেল আছে এইগুলো হচ্ছে আপনার দেখতে হবে ফার্স্টে। এবং সেলার ডিটেলসে আপনি গিয়ে দেখতে পারেন এখানে টপ রেটেড, শুধুমাত্র ইনস্টাগ্রাম রিলেটেড সার্ভিস দিয়া ফাইবারে টপ রেটেড, ফাইবারে যদি টপ রেটেড হতে হয় তাহলে হচ্ছে আপনার ফাইবার থেকে $20,000 আর্নিং করতে হবে, পাশাপাশি 100 অর্ডার কমপ্লিট। তো আপনার দেখেন এই কাজটা কিন্তু এখান থেকে করছে, তার মানে হচ্ছে এখানে যদি 33 জন টপ রেটেড সেলার থাকে তারা হচ্ছে এই ইনস্টাগ্রামে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণ কাজ অ্যাভেলেবেল আছে। দেন দেখেন নিউ লেভেল 2 আছে, লেভেল 1 আছে এবং নিউ সেলার আছে। তো এখানে যেমন কাজ অ্যাভেলেবেল আছে কম্পিটিটর কিন্তু হাই আছে, দেখেন নতুন সেলার হিসেবে এখানে 12,000, কম্পিটিটর কিন্তু অলরেডি এখানে এসে আপনি বসে, তো আপনি এদের সাথে নিউ সেলার হিসেবে অ্যাড হবেন। তো এখানে দেখবেন আপনারা হচ্ছে ফার্স্টে যখন এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করবেন আপনারা দেখতে হবে এখানে
কাজের পরিধি কেমন আছে। আমি যদি দুটো গিগ ওপেন করি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কম্পিউটার যেরকম আছে কাজ কি সেরকম না তার থেকে কম। আমরা হচ্ছে এই গিগটা ওপেন করছিলাম, আই উইল বি ইউর ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো ইনস্টাগ্রাম শুধু ম্যানেজমেন্ট করবে, এখানে অলরেডি 74টা কাজ কমপ্লিট করছে, 14টা অর্ডার কিউতে আছে, মানে হচ্ছে 14টা অর্ডার রানিং। এবং প্রাইস প্যাকেজিং, আমরা একটা যখন হচ্ছে প্রাইস প্যাকেজিং নিয়ে কাজ করবো, ডিসক্রিপশন নিয়ে কাজ করবো, তখন হচ্ছে এই জিনিসটা আমরা দেখবো। আপাতত হচ্ছে এটা আমাদের দরকার নাই, আমরা হচ্ছে আপাতত ক্যাটাগরিটা নিয়ে কাজ করি। এখানে দেখেন ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো তারপরে যে ক্যাটাগরিটা আছে আই উইল গো ইনস্টাগ্রাম অর্গানিকলি, এখানেও কিন্তু 45টা প্লাস কাজ আছে। তো এখানে কিন্তু 5টা, তারপর হচ্ছে এখানে 12টা। সো মোটামুটি বলা যায় যে ইনস্টাগ্রাম যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা ম্যানেজমেন্টের যে কিওয়ার্ডটা, এখানে প্রত্যেকটা গিগে কিন্তু কম বেশি অর্ডার আছে, এবং নিউ হোক এমন হচ্ছে টপ রেটেড লেভেল টু, সো সবার কিন্তু এখানে কম বেশি কাজ আছে। তো পরে যদি আপনি এখান থেকে যদি এরকম আপনি প্রত্যেকটা কিওয়ার্ড যদি একটু সার্চ করে দেখেন, ফেসবুক দেন হচ্ছে ইউটিউব, আমি যদি ইউটিউব নিয়ে দেখি, ইউটিউবটা এখন বর্তমানে অনেকটা পপুলার একটা সাইট। এখানে দেখেন ইউটিউবের প্রোফাইল সেটা পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন, আপনি হচ্ছে যার ইউটিউবে একটা প্রোফাইল ক্রিয়েট করে দেবেন সেটার জন্য কাজ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি যদি এখানে দুইটা প্রোফাইল ওপেন করে আপনাদেরকে দেখাই, এখানে 3টা কাজ আছে, তারপর হচ্ছে এখানে 15টা কাজ আছে, সাকসেসফুল ইউটিউব চ্যানেল। জাস্ট হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেবে, যেটার জন্য হচ্ছে যে 15টা অর্ডার রানিং, এবং প্রাইস প্যাকেজিংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনি যদি এখানে যে ক্যাটাগরিটা যদি আপনি রিসার্চ করতে চান, তাহলে বলতে পারি আপনাদের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যে ক্যাটাগরি, এটা হচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর একটা ক্যাটাগরি। কিন্তু এখানে হচ্ছে আপনার কম্পিটিটর বেশি আছে, কম্পিটিটর বেশি থাকলে আপনার কী করতে হবে, আপনি যেখানে দেখবেন আপনার মেইন কিওয়ার্ড, যদি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে যদি আমি সার্চ করি দেখেন, আমি যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে সার্চ করছি, তখন কিন্তু এখানে টোটাল সার্ভিস, যেটা আপনার গিগ বলি, গিগ কিন্তু এখানে 90,000 মতো শো করতেছে। সো এখানে এখানে কিন্তু হাই কম্পিটিটর বলাই যায়। তো এই হাই কম্পিটিটরটা আমরা কীভাবে লো করতে পারি, আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখেন, আপনার সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এইরকম কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে। সো আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ডিরেক্টলি টার্গেট না করে আপনি একসাথে 4-5টা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টার্গেট করার দরকার নাই। আপনি কী করতে পারেন, আপনি যদি এখানে সার্ভিসটাকে একটু কমে কম্পিটিটরকে অ্যানালাইসিস করে আনতে চান, তো আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়াকে টার্গেট করেন। তো আমি এখানে পিন্টারেস্ট ম্যানেজমেন্ট লিখি, এখন দেখেন আমি যদি পিন্টারেস্ট ম্যানেজমেন্ট দেখি, এখানে মাত্র 1400 সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল। এখন আমি যদি সেলার ডিটেলসে যাই, দেখেন টপ রেটেড 4 জন, লেভেল 2, লেভেল 1 এবং নিউ সেলার। তো এখানে সব কিছু কিন্তু কম কম আছে, এবং কাজের পরিমাণটা আপনার এখান থেকে দেখেন 80টা, 103টা, 48টা, 127টা। তার মানে এই যে লিস্টটা, এই যে এই যে ক্যাটাগরিটা, তারপর হচ্ছে এই যে লিস্টটা, এই যে কিওয়ার্ডটা, এটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং হেল্পফুল। আপনি চাইলে এইটা নিয়ে আপনি ফাইবারে সার্ভিস দিতে পারেন, যদি আপনি এই বিষয়ের উপর স্কিল্ড হন। তো আশা করি আপনার ক্লিয়ার যে আপনার একটা লং কম্পিটিটর থেকে আপনি এটাকে কীভাবে শর্ট করতে পারেন। তো ফার্স্ট হচ্ছে আপনি মেন কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, মেন কিওয়ার্ডের সাথে হচ্ছে আপনি সাব কিওয়ার্ড যেগুলো আছে ওইগুলো হচ্ছে আপনি ওয়ান বাই ওয়ান এনে দেন হচ্ছে আপনি ওইটাকে ছোটো করতে পারেন। যেমন হচ্ছে আমি কমিউনিটি ম্যানেজমেন্ট দেখ, কমিউনিটি ম্যানেজমেন্ট এখানে দেখেন আপনার কমিউনিটি ম্যানেজমেন্টের মধ্যে টোটাল কাজটা কি, গ্রো অ্যান্ড পার্টনারশিপ অ্যান্ড মনিটাইজেশন, ম্যানেজমেন্ট ইন এনগেজমেন্ট, ইভেন্ট মার্কেটিং, দেন হচ্ছে প্ল্যানিং, আর হচ্ছে যে সোর্সিং। তো এই যে কাজগুলো আছে, এটা যেহেতু নতুন ক্যাটাগরি হিসেবে আসছে, আপাতত হচ্ছে আমার 4,000 মতো সার্ভিস অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো আপনি এই যে ক্যাটাগরি আছে সাব ক্যাটাগরি, আপনি যদি এই ক্যাটাগরিতে যান, দেখবেন এর থেকে আবার সার্ভিস সংখ্যা কম। এখানে দেখেন এখানে কিন্তু 2700-2700 চলে আসছে। তো আপনি যখন হচ্ছে যে এরকম মেইন যে কিওয়ার্ডটা থাকে আপনার কমিউনিটি ম্যানেজমেন্ট, দেন হচ্ছে সেটার আন্ডারে যে সাব কিওয়ার্ড থাকে গ্রোথ অ্যান্ড পার্টনারশিপ, এইটা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনার কম্পিটিটরগুলো আস্তে আস্তে কমে আসবে এবং হচ্ছে আপনার টার্গেটেড কম্পিটিটরের কাছে চলে যেতে পারবেন। তো সেক্ষেত্রে কী হবে, আপনি হচ্ছে যে কোনো একটা নিশকে টার্গেট করে আপনার সার্ভিসটা দিতে হবে, এবং আপনার আর হচ্ছে আপনার নিশটা ধরে হচ্ছে আপনার কাজ করতে হবে। আপনি যদি একসাথে যদি চান সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা করতে পারবেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কম্পিটিটর অনেক হাই হয়ে যাবে, আপনার কাজ পেতে অনেক টাইম লাগবে। কিন্তু যদি আপনার এই ক্যাটাগরিগুলো ধরে কাজ করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনি শুধু ফেসবুককে টার্গেট করে আপনি মার্কেটিং করতে পারেন, অথবা আপনি ইনস্টাগ্রামকে টার্গেট করে মার্কেটিং করতে পারেন, যেখানে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল যদি আপনি মার্কেট প্লেস সিলেক্ট করেন, মার্কেট প্লেসের সাথে যদি আপনার মার্কেট প্লেসের লিস্টগুলো যদি টার্গেট করেন, দেখা যাচ্ছে আপনার
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সো মার্কেটিং এর জন্য আপনি ফেসবুককে টার্গেট করতে পারেন, এখানে ফেসবুক মার্কেটিং করবেন, শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, পিন্টারেস্ট মার্কেটিং করবেন। তো আপনি হচ্ছে এইরকম টার্গেট করে ছোট ছোট নিশকে ভেঙে ভেঙে আরও ছোট করে দেন হচ্ছে আপনি ওইটাকে টার্গেট করেন। তো এটা হচ্ছে আপনার জন্য অনেকটা হেল্পফুল কাজ পাওয়ার জন্য এবং আপনার গিগকে র্যাঙ্ক করার জন্য। তো আজকে হচ্ছে যে আমরা ক্যাটাগরি যেটা আছে এইটা নিয়ে কথা বললাম। দেন হচ্ছে আপনার ক্যাটাগরি যখন সিলেক্ট করা হয়ে যাবে, ক্যাটাগরির পর হচ্ছে আপনি গিগ টাইটেল, একটা গিগ টাইটেল কীভাবে বানাতে পারেন, এটা কমপ্লিটলি কীভাবে রিসার্চ করতে পারেন, এটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।